তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাঁচটি ভালো কাজ প্রসঙ্গে। বেগম খালেদা জিয়া, জন্মগত নাম খালেদা খানম পুতুল, একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ১৯৯১ সাল থেকে শুরু করে ১৯৯৬ সাল এবং ২০০১ সাল থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও প্রথম প্রধানমন্ত্রী রূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মাঝে দ্বিতীয় মহিলা সরকার প্রধান। তো চলুন আজকের ভিডিওতে বেগম খালেদা জিয়ার পাঁচটি ভালো কাজ সম্পর্কে আপনাদের অবগত করি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ভিডিওটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত নয়, শুধুমাত্র মানুষের ভালো কাজগুলো তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাঁচটি ভালো কাজের মধ্যে এক নম্বর যে ভালো কাজটি তা হল র‍্যাব গঠন। ২০০১ থেকে ২০০৩ সালে পত্রিকার পাতা উল্টালেই দেখা যেত খুন আর খুন, ৫০ টুকরা ৪০০ টুকরা লাশের নিউজ। পুরো ঢাকা নিয়ন্ত্রণ করত ২৪ থেকে ৩০ জন শীর্ষ সন্ত্রাসী, জঙ্গিবাদও মাথা চাড়া দিয়ে উঠেছিল। কিন্তু বিএনপি সরকার তথা খালেদা জিয়া এই সময় দারুণ একটি বাহিনীর জন্ম দেয় যার নাম ছিল র‍্যাব, অর্থাৎ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ঢাকার শীর্ষ সন্ত্রাসী নামে যে গ্রুপগুলো ছিল তা হলো পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, লিয়াকত, জিসান, প্রকাশ কুমার, টোকাই সাগর, সুব্রত বাইন সহ সেভেন স্টার গ্রুপের নাম শুনলে সারা ঢাকা শহর কাঁপত। তাদের দমনে খালেদা জিয়ার অবদান অস্বীকার করতে পারি না। এমনকি জেএমবি নেতা বাংলা ভাই শায়ক আব্দুর রহমান সহ শীর্ষ নেতাদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার কাজ খালেদা জিয়া প্রথমে শুরু করেছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুই নম্বর যে ভালো কাজটি তা হল দুর্নীতি দমন কমিশন গঠন। সে সময়ে অনেক পরিমাণের দুর্নীতি হতো, আর দুর্নীতি মূলত যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন সরকারের কিছু অংশের লোক কম বেশি দুর্নীতি করে থাকে। আর এই দুর্নীতি দমন করার জন্য খালেদা জিয়া একটি প্রতিষ্ঠান গঠন করেন যার নাম হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং সংবিধান ও আইনের অধীনে কার্যকরভাবে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা ও জনমত সৃষ্টির জন্য নির্বাচিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ, মিডিয়া এবং জনগণের সক্রিয় সহযোগিতা নিয়েছিল বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভালো কাজের মধ্যে তিন নম্বরে যে ভালো কাজটি করেছিল সেটি হলো সবচাইতে ভালো কাজ, আর তা হলো দেশে বিপুল পরিমাণের সেতু নির্মাণ। দেশের সবকটি প্রধান হাইওয়ের উন্নয়ন, বড় বড় নদীর উপর ব্রিজ নির্মাণ, চট্টগ্রামে নিউ মোড়িং টার্মিনাল নির্মাণ, বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়ন, ভৈরবের কাছে মেঘনা সেতু নির্মাণ ও মুন্সীগঞ্জে ধলেশ্বরী সেতু নির্মাণ, কর্ণফুলী নদীর উপরে তৃতীয় সেতু নির্মাণ কাজের অগ্রগতি, চট্টগ্রাম ও সিলেট এয়ারপোর্টের নতুন দুটি টার্মিনাল বিল্ডিং নির্মাণ, এসব হচ্ছে বিগত বিএনপি ও চারদলীয় জোট সরকারের পাঁচ বছরের যোগাযোগ খাতে উন্নয়নের রেকর্ড। এছাড়া বাংলাদেশের তৎকালীন বৃহত্তম যমুনা সেতুর কাজ ৮০% সম্পন্ন করেছিলেন বেগম খালেদা জিয়া সরকার। তাহলে বুঝতেই পারছেন দেশের ব্রিজ বা কালভার্ট বা সেতু নির্মাণে খালেদা জিয়ার অবদান ছিল কতটা বেশি। বেগম খালেদা জিয়ার পাঁচটি ভালো কাজের মধ্যে চার নম্বরে যে ভালো কাজটি তিনি করেছিলেন সেটিও ছিল অত্যন্ত প্রশংসনীয় একটি ভালো কাজ, আর তা হলো নারীদের জন্য অবৈতনিক শিক্ষা। নারী শিক্ষার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি তিনি করেছেন সেটি হলো নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন। ১৯৯১ সালে সংসদীয় শাসন ব্যবস্থায় ক্ষমতা গ্রহণ করে প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি তথা খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসার প্রথম বছরেই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করে দেয়। ১৯৯২ সালে প্রাথমিক শিক্ষা বিভাগ ও গণশিক্ষা বিভাগকে একত্র করে স্বতন্ত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করা হয়। এছাড়া ২০০৫ সালে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেন খালেদা জিয়া। তাহলে বুঝতে পারছেন শিক্ষা খাতেও খালেদা জিয়ার অবদান অনেক বেশি। বেগম খালেদা জিয়ার ভালো কাজের মধ্যে পাঁচ নম্বরে যে ভালো কাজটি তা হলো নারী উন্নয়নে ব্যাপক অবদান। নারীদের ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ে আগ্রহী ও আত্মকর্মসংস্থানমূলক কর্মে নিয়োজিত নারীদের জন্য সহজ শর্তে ও কম সুদে ঋণ প্রদান করা হয় এবং চাকরিতে নারীদের নিয়োগ ও পদোন্নতির অগ্রাধিকার দেওয়া হয়। যৌতুক প্রথা, অ্যাসিড প্রথা এবং নারী ও শিশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়
খালেদা জিয়ার আমলে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুহার ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার প্রচেষ্টায় অব্যাহত থাকে বেগম খালেদা জিয়া সরকার। তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের জন্য খালেদা জিয়া যে পাঁচটি ভালো কাজ করেছেন সেটি ইতিহাসে রেকর্ড করার মতোই ভালো কাজ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বেগম খালেদা জিয়ার যে পাঁচটি ভালো কাজ সম্পর্কে বর্ণনা করলাম, এই পাঁচটি ভালো কাজের মধ্যে সবচেয়ে কোন কাজটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।